ওয়েলকাম ফ্রেন্ডস অত্যধিক গরমের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজকে পঁচিশে এপ্রিল দু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এটি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট এই বিজ্ঞপ্তি দিয়েছেন সমস্ত জেলার ডিএম এবং উচ্চ মাধ্যমিকের ভেনু সুপারভাইজার সেন্টার ইনচার্জ ডিআই এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে যেটা বলা হচ্ছে যে এক্সট্রিম যে হিট ওয়েব চলছে পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় বিশেষ করে অন্তত সেই সমস্ত ক্ষেত্রে এবং যেটা আপাতত আন্দাজ করা যাচ্ছে যে এই যে উত্তাপ এই উত্তাপ আগামী দুদিনও কন্টিনিউ করবে ২৬ এবং সাতাশে এপ্রিল যেহেতু একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের স্বার্থ সুরক্ষার জন্য যে ব্যবস্থাগুলি নিতে বলা হয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে যেন পাওয়ার সাপ্লাই আন থাকে অর্থাৎ যেন লোডশেডিং না হয় এটা এনশিওর করতে বলা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা যেন প্রত্যেকটি ভেনুতে থাকে সেটাও দেখতে বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় ও যেন প্রত্যেকটি ভেনুতে যথেষ্ট পরিমাণে থাকে শিক্ষার্থীরা অসুস্থ হলে যেন সেটা সাপ্লাই দেওয়া সম্ভব হয় পরীক্ষার্থীদের জন্য পাশাপাশি বেসিক মেডিকেল অ্যাটেনশান অন্তত এই হিট ওয়েবের জন্যে যদি কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বা অন্য কোনো কারণে বেসিক মেডিকেল যেন তাদেরকে প্রিকশানটা দেওয়া সম্ভব হয় এই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখতে বলা হচ্ছে এবং সমস্ত বিষয়টাই যে অত্যন্ত গরমে গরমকে কেন্দ্র করি এই বিজ্ঞপ্তি যেটা আমি শুরুতেই বললাম তো এই বিষয়গুলি কিন্তু প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যেখানে পরীক্ষা চলছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেক্ষেত্রে এই বিষয়গুলিকে এনশিওর করতে বলা হচ্ছে পরীক্ষার্থীদের কথা ভেবে তো এই বিষয়টি সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন প্রত্যেকটি বিষয়ের জন্য তাদেরকে দৃষ্টি দিতে বলা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ